একটা মিনিটও থাকতে পারবেন না। এমন কায়দা করছে এই দেশে, পুরো দেশটার সিসি ক্যামেরা বন্ধ করে ফেলছে। আপনি কোথায় যাচ্ছেন, কোনখানে আছেন, কোন রেস্টুরেন্টে খাইতেছেন, ঘুরতে যাইয়া সব ওরা ডাটা নিচ্ছে এক জায়গায় বইয়া। চিন্তা করেন দেশটারে কেমনে সাজাইছে। হালাকি এই জায়গাটা ছিল জঙ্গল। কি ছিল? সিঙ্গাপুর সিংগুন ছিল। এটা এটা ছিল একবারে একটা সিংহদের এলাকা, সিংহদের রাজত্ব। আজকে সেখানে এত সুন্দর করলো। আর আমাগো দেশটা সোনার বাংলাদেশ, যেই দেশে যেখানে বসে আছেন বাবা, যে ঘাসের উপরে, এই ঘাস আপনার চোখের জন্য ভিটামিন। পৃথিবীর কোন দেশে আমার বাংলাদেশের মতো এত সুন্দর ঘাস পাবেন না। যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই দেশে স্বর্ণের খনি পাওয়া যায়, কেরাসিন তেলের খনি পাওয়া যায়, ঘাসের খনি পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার শ্যামলা দেশ, এই রাস্তা দিয়ে হাঁটলে আপনার 180টা রোগের ঔষধ আপনার এই মাঠের মধ্যে। তো আমার জিজ্ঞেস করবে সিঙ্গাপুরের ডাক্তার, তুই কোথায় চেয়েছিল? আমি বললাম বাংলাদেশ। আমি একটু বুকটা চেক আপ করে দেখেছিলাম। তো বলতেছে তোর দেশটা সোনার দেশ, তোর কান্ট্রি, ইউর কান্ট্রি, ইউর কান্ট্রি সোনার দেশ। আমার কয়ে ইউর কান্ট্রি ভেরি 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 নাইস। আমি বললাম আলহামদুলিল্লাহ, তুই খ্রিস্টান হয়ে আমার দেশে এত লাইক করস। কয় তোর দেশের মানুষে আমি লাইক করি না, তোর দেশের পরিবেশ এবং তোর দেশে আল্লাহ খোদাই প্রদত্ত এমন কিছু জিনিস দিয়েছে যেটা পৃথিবীর কোন দেশে নাই। আমার দেশে রাস্তা দিয়ে হাঁটলে রোগের ঔষধ, আমার দেশের অক্সিজেন রাস্তা দিয়ে হাঁটলে অক্সিজেন, মুক্ত অক্সিজেন। যে অক্সিজেনের ভিতরে কোনো খারাপই নাই, শুধু ক্যালোরি আর ক্যালোরি, ভিটামিন আর ভিটামিন। এই দেশের মানুষ যদি একটু আল্লাহকে ডাক দেয়, এই মানুষগুলো জান্নাতমুখী হয়ে যাবে। কিন্তু বাজান, এই দেশটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইলো, কিছু কিছু নাস্তিকের কারণে এই দেশটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন আসাদ নূর, যারে আল্লাহ বলছে গোটা চরিত্র তার তোমার নবীর মতো সাজাবা, এটাই যথেষ্ট। আজকে আসাদ নূর একটা ছেলে কলেজে বি অনার্স পাস করে আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। যুবক তোমার পাও দুইটা ধরছি, যদি সত্যিকারে ইমানের বল তোমার অন্তরে থাকে, তোমার আমি কলেজে পড়তে ভার্সিটিতে পড়তে নিষেধ করব না। অনেক ভার্সিটির বন্ধুরা আছে পাগড়ি মাথায় দিয়ে তাবলীগ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অনেক সরকারি জীবী আছে, অনেক কলেজের টিচার আছে, তাদের দেখলে মনে হয় আমি মোল্লার চাইতেও সুন্দর। তারা তাহাজ্জুদ পড়ে। আমি কলেজের বলবো না যে আপনি পড়বেন না, কিন্তু ওই কলেজে পড়বা না, ওই শিক্ষা করবা না, যেই শিক্ষা মানুষ পরিবর্তন মানুষ করে দেয়, বিশ্বনবীর গালি দেয়, শেষ মারহাবা কোন ও এখানে পোষা নেতা যদি সমর্থন চাইতো মাঝখান দিয়ে খারাইয়া যুবকের গিরায় আওলাদ করে শক্তি আনত। কথা কন না কেন? নবীর পক্ষে যারা স্লোগান দিবেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, এই কণ্ঠকে আমার আল্লাহ হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবেন। শুনেন কি বলে আল্লাহ কোরআনে, ইন্নাতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার নবীর খালি আবু জাহেল একদিন গালি দিছে, দেখেন কোরআন তো নাজেল হবে না, এই জন্য আল্লাহ কাউন্টার দিতে পারতাছে না, কিন্তু পাউন্টার আল্লাহ দিছে নবীর জীবিত অবস্থায়। বেঈমান আবু জাহেল, উতবা বিন রুবিয়া, এই বছর আমার বিবিনি হজে ছিলাম, উতবা বিন রুবিয়ার বাড়িতে যাই, আমি অনেক কাঁদছি। কেন কাঁদছি জানেন? এই বাড়িতে বইয়ে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হইত, যত আকাম কুকাম, যত ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হইত, এই উতবা বিন রুবিয়ার বাড়িতে হইত, আর আবু সুফিয়ানের বাড়ি দারুন নাদুয়ার মধ্যে হইত। তো উতবা বিন রুবিয়া বাড়িটা এখন কাবা ঘরের মধ্যে চলে আসছে। আমি 2004 সালে যখন প্রথম হজে যাই, তখন এই বাড়িটার চিহ্ন ছিল, এখন নাই।
তো তখন তো আমি এগুলো চিহ্নিত করা আগে থেকে মোটামুটি কিছুটা চিনা, এই জন্য খুব প্রাণ ভরে দোয়া করতাম আর এই সমস্ত জায়গায় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দতাম। যেই জায়গাগুলো যেখানে আসছে, যেখানে আমার নবীর কষ্টের বাসভবন ছিল, আজকে এই দেশের সরকার স্বর্ণের টুকরা বানাইছে, কিন্তু এই জায়গাগুলো এমন একটা দিন ছিল অমানুষের বাস ছিল, এখন এই জায়গা জান্নাতি পরিবেশ। পৃথিবীতে সবচেয়ে বড় ডিকটাচারদের জালিমদের বসবাস ছিল মক্কায়। কথা বলেন না কেন? জোরে কোন? আমি একটা উপমা আপনাদের সামনে দিলেই বুঝতে পারবেন কত বড় জানোয়ার ছিল তারা, কত বড় জানোয়ার ছিল। এই জন্যই তো দেখবেন হাদিসের ভিতরে উলামা একরাম বলে আইয়ামে জাহিলিয়া। আমাদের দেশটা কিন্তু আইয়ামে জাহিলিয়া না, এখন এখন আইয়ামে ইলমিয়া, জ্ঞানের ভান্ডার এখন পৃথিবীতে। কিন্তু ওই যুগটা ছিল এতই মূর্খ যুগ যে নিজের মেয়েকে অন্যের কাছে বিয়া দিত না, নাউজুবিল্লাহ বলেন না। কি বলতো জানেন তারা? আমি নিজে পাইলে নিলে অন্যের কাছে বিয়া দিব কেন? এত মূর্খ যুগ ছিল ওই বদমাশগুলি, এই শয়তান গুলার বসবাস ছিল মক্কায়। তো ওই যুগে আমার বিশ্ব নবী আসলেন, যারা তার নিজের মেয়েকে তমিজ করতো না, নিজের মাকে তারা মনে করতো বান্দি, বাবারে মনে করতো গোলাম, বাবার ঘরের উপর উঠে তারা কাবা ঘর মুস্ত। এটা আমার বাজানের বানানো কথা না, স্পষ্ট কোরআন হাদিসের কথা। তারা উলঙ্গ হয়ে কাবা ঘর তপ করতো। কি মনে করলেন আপনি কত বড় খারাপ যুগ ছিল? এই যুগে আমার বিশ্ব নবী আসলেন, ওই বাগানটারে পরিষ্কার করলেন, সেই জিনিসটার নাম আল কোরআন। সিঙ্গাপুর যেরকম ছিল বাগান, এটার ইন্ডিয়ান, কেরালা, মালয়েশিয়ান, কিছু ইথিওপিয়ান এরা এসে যেরকম সিঙ্গাপুর বানাইছে, আমার বিশ্ব নবী কোরআনের আলো দিয়া বাক্কা শহরটারে মক্কা বানাইছে। এই শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কোন? আরো জোরে শয়তানদের আকরা, আর মদিনায় ছিল শয়তানদের আকরা, এটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে অলক্ষী, ইয়াসরিব মানে একটা ভয়ঙ্কর জায়গা, ডাকাতদের এলাকা, ডাকাত। কারণ সিরিয়া যখন মানুষ যাইতো এই মদিনার উপর দিয়া, একটা সিরিয়ার লোক সঠিকভাবে আসতে পারতো না, ডাকাতি করে রেখে দিত। মারহাবা বলেন। আমাদের দেশে কিন্তু কিছু কিছু চর আছে, বাহের চর, ঠ্যাঙ্গার চর, এহেন্দে নৌকা নিয়ে গেল, গুনটাই না যাইতেন না চাষা আগে বাহের চর দিয়া দেখতেন না, ও নৌকা শুদ্ধ গায়েব করে লেছে, আছে কি না? এখন বাহের চর নাম নাই, এখন হয়ে গেছে কত সুন্দর সুন্দর নাম, যেরকম মারহাবা। আমি আপনাদের উপমা দিয়ে বুঝাই দিয়ে যাই, বাক্কা শহরের নাম আল্লাহ কোরআনে কেমনে বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই ঘরটা যে অপুষ্টিত হিদায়তের জন্য, শহরটার নাম বাক্কা। আমার নবী দুনিয়া আসার পরে নাম পাল্টাইয়া রেখে দিলাম বক্কা। কি নাম? বাজান। এই মক্কাটা এখন এত সুন্দর, একবার তাকাইলে হাজিদের চোখ দিয়ে শুধু পানি পড়তেই থাকে। এই বছর একজন হাজি আমার সাথে ছিল, তার বাড়ি ছিল মাগুরা মোহাম্মদপুর। ছেলেরা তার টাকা দিয়া হজে পাঠাইছে, বাজানরে লোকটার বয়স হয়ে গেছে 55 বছর। পাসপোর্টে দেখলাম 55 বছর বয়স, ডায়াবেটিসের কারণে দুর্বল হয়ে গেছে। লোকটা কাবার পাশ দিয়ে তপ করতে পারে না, উপরেও করতে পারে না, নিচেও করতে পারে না, এমন একটা কষ্টের মধ্যে আমার হাত ধরে বলে, জেহাদি সাহেব আমি আপনার অনেক ভক্ত, আমার ছেলের আপনার ইউটিউবে ওয়াজ শুনে, তুমি আমার ছেলের মতো, তুমি আমার একটু উপকার কইরো। আমি বললাম কি করবো কন চাচা? কয় আমি যখন বিদায় তপটা করুম, ফরজ তপটা করুম, তখন তো আমি নিচে নামতে পারবো না, উপরে উঠতে পারবো না, তুমি আমার একটু সাথে সাথে নিয়ে ঘুরবা। আমি বললাম যান, আমার সাথে তো বিবি আছে, মহিলারা কিন্তু আর এক বুড়ের মতো, এগো টানতে লাগে আরো দুইজন। আমি বললাম ঠিক আছে, আপনার আমি সাথে সাথে নিয়ে ঘুরুন, এখন কানবেন।
কেন জানেন? এই লোকটা যদিও শরীর শক্তি নাই, কিন্তু লোকটার ভিতরে এত আবেগ ছিল। আমি যখনই বলে চাচা আর একটু কাবার দিকে আগাই, বলে বাবা ওখানে গেলে না আমার চাপ লাগে, আমার দম বন্ধ হয়ে লোকটার আমি সামনে সামনে নিয়ে তক করি, মাঝে মাঝে দেখি কাবার দিকে তাকাইয়া এত জোরে জোরে চিৎকার মারে, মালি তুমি আমার যুবক বয়সে কেন কবুল করলা না, বুড়া বয়সে কেন আল্লাহ, এখন আমি ডায়াবেটিসের রোগী, আমার পাউটা গুতা লাগে কাইটা ফাইটা গেছে, আমি পারলাম তো না হাঁটতে পারি না, কেন তুমি এই পয়সা আমার কবুল করলাম আমি? ছয় নাম্বার চক করে বাবা, ছয় নাম্বার তপের সময় দেখি পায়ে একটু আঘাত লাগছে, আমার মাজাটা জড়াই ধরে কল, ওরে বাবা ও বাবা। আমি বললাম চাচা এখানে বাবা না বলি আল্লাহ বলো, আল্লাহ আল্লাহু আকবার বলো, তুমি বলো মালিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তুমি একবার আমার আল্লাহর কাছে হাজিরা দাও, আল্লাহই তোমার বডি সুন্দর করে দিবে। বাজন তপটা শেষ করে একটু জমজমের পানি খাওয়াইলাম আর ওখানে দুই ফোঁটা পানি ঢাইলে দিলাম, লোকটা পুরো সুস্থ হয়ে গেছে। তখন আমার মনে পড়ে গেল কোরআনের এই আয়াতের কথা, হাফেজ সাহেব, যে আমার রাসূল যে বলছিল এই শহরটা ছিল অমানুষদের বাস, এখানে আমি রাসূল আইসা দিয়ে দিলাম মানুষের বাস। আস্তে বলেন না, আস্তে বলেন না, এই জমজম কূপটা ছিল অন্ধকার, আপনারা জানেন না শত শত বছর এই জমজম কূপটা আল্লাহ ডেকে দিছে অমানুষকে খাওয়াবে না, এটা জানেন আপনার ইতিহাস। অমানুষ গুলা যখন মায়েরে বান্দি বানাইছে, বাপরে গোলাম বানাইছে, আল্লাহ কয় আমার জান্নাতি পানি তো অমানুষকে খাওয়াবো না, আল্লাহ জমজম কূপটারে করছে কি জানেন, ডেকে দিছে, এককারে ডেকে দিছে, শত শত বছর হাজারের উপরে এই জমজম কূপটা বন্ধ ছিল, কেউ তালাশ করে পায় না যে জমজম কূপ কোথায় আছে। জমজম কূপ পাইলো আমার নবীর দাদা, সুবহানাল্লাহ বলেন না কেন, আপনার কষ্ট হইতেছে আজকে যদি রাত বেশি হয়, বেশি হয় এ ফ্যান এত জোরে দিও না ঠান্ডা লেগে যাবে, লেগে যাবে। এবাজান আল্লাহ বেজার হয়ে বললেন এই বাক্কা শহরের অমানুষগো আমি জমজম খাওয়াবো না, এটা বেয়াদব। আমার নবীর দাদা তখন আব্দুল মুত্তালিবের কলিজার টুকরার ছেলে আব্দুল্লাহ জন্ম নিছে, তখন আব্দুল্লাহর বয়স 17 বছর, কত জোরে কন, আরো জোরে, সূরা কাউসারের তাফসীর খুলে দেখে আমার নবীর কেন হাউজে কাউসার দলিল করলে, হাউজে কাউসারের সাথে জমজমের সাথে একটা যোগাযোগ আছে, তো জমজমের পানি যারা খাইবেন আল্লাহ পাক হয়তো তাদের হাউজে কাউসারে খাওয়ার সুযোগ দিতে পারে, যারা খাইয়ে আসছেন বাবা আমি দোয়া করি বারবার যে খাইবেন, পৃথিবীতে একটা মাত্র পানি আছে জান্নাতের সাথে তার যোগাযোগ, এই যে আপনার এলাকায় যে কারেন্টের কারেন্টের লাইন এটার একটা গোড়া ঘর আছে না, হ্যাঁ হয়তো কোন একটা লাইন আছে, একটা আছে ভেড়ামেরা কুষ্টিয়া এখানে পার হাউস, আর কোন কোন কারণ আছে আমাকে গোপালগঞ্জ, এখন তো এই সরকার বিভিন্ন জেলায় জেলায় পার হাউস বানাইছে, কিন্তু আগে ছিল একটাই পার হাউস কুষ্টিয়া, বেড়ামারা কুষ্টিয়া ছিল, আর একটা ছিল সিটাগাঁও সে কপতক্ষ, ও বাবা আর একটা ছিল সেই লালমনির হাট, এই তিনটা ছিল এখান থেকে যোগাযোগ, এখন তো অনেক হয়ে গেছে, ঠিক না ঠিক। আমার আল্লাহ বলেন জমজমের সাথে একটা মাত্র নেটওয়ার্ক আছে, সেটা হলো হাউজে কাউসার। যারা হাজির আসে যখন জমজম কেউ খাওয়ায় অথবা যেভাবেই খাওয়া আপনি বরকতান খাইবেন, আল্লাহ পাক চাহে তো এই জমজমের বরকতে আপনার শরীরের রোগ আল্লাহ দূর করে দিবেন, এটা জমজম এত দামি জিনিস, তো আমার আল্লাহ কয় আমি জান্নাতের এই খাবারটা ওই জালিমগো খাওয়াবো না, যারা আমার কাবাগন উলঙ্গ হইয়া তপ করে, কাবাগরের মধ্যে উলঙ্গ হইয়া পাথরের মূর্তির কাছে চায়, আমি আল্লাহর কাছে চায় না, কাবাগরের দরজার সামনে দাঁড়ায় তারা জুলুম করে, গোলাম বান্দিরে মারে, এখানে মুসলমানদেরকে হত্যা করতে চায়, এখানে এক খোদাকে চায় না, আমি আল্লাহ জানোয়ার গই পানি খাওয়াবো না। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে, এই আব্দুল মুত্তালিব তোমার বংশ একজন নবী আসতেছে, আমি তার বরকেতে জমজমটা ওপেন করতে চাই। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠেই কাবা ঘরের সামনে দৌড় দিয়ে যায়, সামনের যে দরজাটা এখন দেখতেছেন 182 কেজি,
এই পুরা ফেরামটা 182 কেজি ওজনের স্বর্ণ, তখনও স্বর্ণের দরজা ছিল। একটা দৌড় দিয়ে যায় কাবার দরজা ধরে কয়, ও মালিক মালিক জমজম এত তালাশ করলাম, এত জায়গায় খনন করলাম, এত কোদাল দিয়ে খুঁজলাম, কোন জায়গায় পাই না। তুমি আমার কইতেছো জমজমটা আমি নতুন করে আবার ওপেন করতে চাই, তুমি কয়ে দাও কোনখানে আছে। কোন উত্তর আসে না, মাস খানি গেছে গা। আবার একদিন স্বপ্নে দেখায় কয়, এ আব্দুল মুত্তালিব, তোরে আমি জমজমের সন্ধান দিতে পারি, শর্ত একটা, তোর 10টা পোলার ভিতর একটারে জবাই দে। সুবহানাল্লাহ বলেন না, ইব্রাহিম নবীরে বলছিলাম তার পোলারে জবাই দিতে। হেই, এই জন্য আমার নবীরে দুই জবেহের বাপ বলা হয়, জবেহিয়াইন ইবনু জবেহিয়াইন। আমার নবীকে দুই জবেহের বাপ বলা হয়, যরকম মারহাবা। এক তো ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসমাইল নবীর জবাই, আর একটা হলো আব্দুল্লাহর জবাই। এটা জানেন ইতিহাস আপনারা, মারহাবা বলেন। রবিউল আউয়াল তো আজকে 3 তারিখ, এই জন্য আমি বলি রবিউল আউয়াল মাসের 5 তারিখ জমজমের আবির্ভাব হয়েছিল, আর মাত্র একদিন পরে। এই জন্যই আপনাদের সামনে তুলে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করো। অবাজান তো আব্দুল মুত্তালিব বলে, ছেলে কোরবানি দিলি কি আমি জমজম পামু, এটা আবার কেমন সিদ্ধান্ত? আব্দুল মুত্তালিব, ছেলে দিছি আমি, নিব আমি। যেরকম ইব্রাহিম নবী তার ছেলেকে বুকের উপরে পাড়া দিয়া তার ছেলেকে পাড়া দেওয়ার আগে বলছিল, বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখি তোমারে আল্লাহ আমারে দিয়ে জবাই দিতেছে, এখন তুমি কও তোমার সিদ্ধান্ত কি? মাযা তারা, তুমি কও আরায়ারি তারা, এখন কও তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল কি কয় জানেন? পোলার মতো পোলা, এটা তো আপনার আমার মতো ডিজিটাল পোলা না। এই যুগে যদি আপনার বড় পোলারে কোন আল্লাহরে পাওয়ার লাগে তোর এই মাঠে ফেলাই জবাই দিতে, পোলায় কয় আয় তোরে দেই বুড়া বসে বুড়াটা কথা কন না কেন? তখন ইব্রাহিম নবীর বয়সে 115 12 বছরে পোলারে কয় তোরে জবাই দিতে কইতেছে আল্লাহ, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখি আল্লাহ কইতেছে তোমার পোলারে জবাই দাও, এখন তোমার সিদ্ধান্ত কি কও? এখন বুড়ারে প্রথম ছড়ি কইতো, ও বুড়া বয়সে দিছে আমারে, এখন তুমি আর একটা বিয়া করছো, আমার মা হলো দ্বিতীয় ঘরে জন্ম নিছি তো, এই জন্য আমার প্রথম মার কথায় আমার জবাই দিতে চাও, বুঝছি আগে তোমারে দিয়ে নেই। তুমি তোমার বড় বড় কথায় আমার মারে সন্তান হারা করতেছো, আগে তোমারে দিয়ে লই, ঠিক না? ঠিক জোরে কোন। আর এই ছেলেটারে এত সুন্দর করে লালন পালন করছে, আপনারা জানেন ইতিহাস, এই জমজম কূপটা পাইছে ইসমাইলের কারণে, এই জমজম কূপটা পাইছে ইসমাইলের কারণে, এবং কাবা ঘরটাকে পরিপাটি পবিত্র করছে ইসমাইলের কারণে। এই কাবা ঘর কিন্তু ছিল না বাবা, কাবা ঘর নূহ নবীর জামানায় আসমানে লয়ে গেছে, শুধু ওই ভিটিটা পড়েছিল। কোরআনে কি বলে শুনেন, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাওবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাত لعلهم يشكرون মাত্র 7 মাসের পোলা অথবা 6 মাসের পোলা, এটা বোর কাছে দিয়ে 8 কেজি খুরমা, 4 কেজি গম বাজা। সুবহানাল্লাহ, কবে কি বাজা? সাতু সাতু, মানে এইটারে বাইটা সাতু বানাইতো, তো গম সাতু যদি আগে তা বানাই দেয় নষ্ট হয়ে যাবে, এই জন্য গম বাইজে দিয়ে গেছে ইব্রাহিম, যে তুমি নিজে পাথরের বাইটা সাতু বানাই খাইও। এটা ছিল ওই জামানার খুব শক্তিশালী খাবার। তো 8 কেজি এলো গম বাজা, 5 কেজি গম বাজা, 8 কেজি খুরমা খেজুর, 5-6 কেজি পানি, এটা দিয়া 7 মাসের পোলাডারে কোলে দিয়া ওই কাবা ঘর, যেখানে কাবা ঘর এখনো নাই, খালি বিটেটা পড়ে রয়েছে। সুবহানাল্লাহ, কাবা ঘর কবে হবে তার কোনো নির্দিষ্ট নাই, কাবা ঘর উঠেই নিয়ে গেছে আল্লাহ, শুধু বিটিটা পড়ে আছে। ওখানে বসাই দিয়া কয়, হাজরা রে এখানে বসো। হাজরা প্রশ্ন করলেন, আমার যে থুয়ে যাইতেছেন এটা কি আমার বড় সতিনের কথা না আল্লাহর কথা? ইব্রাহিম শুধু বললেন ইলাল্লাহ,
কার কথা ফা আশরাত ইলাই উনি কে বাজান এখন কান দেন গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আমার আল্লাহর মাফ করতে লাগবে এক সেকেন্ড টাইম এই কথাটা আমি আপনাদের এই বাকাইল মাদ্রাসা সহ এখানে বহুতবার বলেছি বলছি না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যেখানে এখন ঘরটা নাই শুধু বিটিটা পড়ে আছে ইব্রাহিম তাই দোয়া করল রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রাজি জারাইন ওয়াল্লাহ আমি যেখানে রেখে গেলাম গায়রাজি জারাইন এখানে কোনো ফসলাদি নাই কোনো পানি নাই গাছগাছলা নাই আমার 7 মাসের পোলা আর আমার বিবিরে রেখে গেলাম তুমি দেখে রাখো আর জোরে করো আমাদের বিবিরা হলে কি মাইনা নিত হ্যাঁ বজন ইব্রাহিম আল্লাহর খলিল যখন মা হাজরাকে বললেন হাজরা রে তোমাকে আল্লাহর হুকুমে রেখে গেলাম হাজরা বলে ইব্রাহিম আল্লাহর খলিল দাঁড়া যদি আল্লাহর হুকুমে আমারে রেখা যান আমি আপনারে আর কোন প্রশ্ন করব না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ও আমার মা বোনেরা একটা মহিলার ইমানের দৃঢ়তা কত দেখো কেন এই পারিটার সাথে এত জান্নাতের যোগাযোগ গো মা এখানে শুধু ইসমাইলের বৈশিষ্ট্য নয় এখানে একটা মহিলার সবচাইতে বেশি বৈশিষ্ট্য মারহাবা কোন আল্লাহ খলিল ইব্রাহিম বিবিকে রাইখা যখন ইব্রাহিম খলিল দিয়ে রওনা দিলেন এখন ওই রোডটা পড়ে আছে মক্কায় যায় দেয় কো রোডটার নাম ইব্রাহিম খলিল রোড এই বছর আমাদের হোটেল ছিল ইব্রাহিম খলিল রোডে আমি যতবার যাইতাম আল্লাহর কাছে কানতে কানতে যাইতাম বিদায় তফের দিনে বারবার কাবার দিকে তাকাই আর কান দিয়ে কারণ ইব্রাহিম নবীর কথা ছিল এই রোড দিয়ে যাদের চান্স হবে আসা যাওয়ার এ দুনিয়ার মানুষ আমি ইব্রাহিম খলিল আমার বিবি বাচ্চারে রাইখা তখন আমি বারবার কাবার দিকে ঘুরে ঘুরে তাকাইছিলাম দেখি আমার মওলা একবার কয় কিনা যে বউটা সওয়াল মেয়েটা লয়ে যা এবং আমার নবী হিজরতের রাতে রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা আল্লাহ বলতেছে নবী মক্কা ছাড়েন মদিনায় যান নিরাপত্তা আমি দিব তো নবী বারবার কাবার দিকে তাকাই দিছিল দেখি আমার আল্লাহ আবার কয় কিনা হুকুম পাল্টাই কিনা যে নবী যায়েন না আমি আপনারে দেখে রাখবো এই জন্য এই রোডটার অনেক দাম মারহাবা গোনা কষ্ট হইতেছে না তো জমজমে জিনিসটা শিখাই দিয়ে যায় কারণ আগামী একদিন পরে জমজম পেয়ে যাবেন যেটা হাজির এত আরাম করে খায় এবাজত আল্লাহর খলিল ইব্রাহিম যখন রোড দিয়া যায় তখন মা হাজিরার কাপড়ের আসলটা মাটির সাথে লেগে লেগে যায় আমার আল্লামা শামসুল হক ফরিদপুরি আমার গোপালগঞ্জ ফরিদপুরের বাপ সারা বাংলার বাপ আমার গোপালগঞ্জ বীরত্তম ফরিদপুরে দুটি সিংহপুরুষ জন্ম নিছে আমি সারা পৃথিবীতে এই দাওয়াত পৌঁছায় দেই কারণ আমি গোপালগঞ্জের মাটিতে জন্ম নিয়ে নিজের গৌরব মনে করি ফরিদপুরের জমিনে জন্ম নিয়ে নিজের সৌভাগ্যবান মনে করি আমার ফরিদপুর গোপালগঞ্জের দুইটা সিংহপুরুষ জন্ম নিছে পদ্মা মেঘনা যতদিন ভাবে বহমান সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটা সিংহপুরুষ জন্ম নিছে যাকে কেনার মতো কোন জালিমের ক্ষমতা ছিল না এমনকি আয়ুব খান তাকে বহুবার কিনতে চাইছে আল্লাহর কুতুব সিংহের মতো গর্জে উঠে বলেছিল আয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হক ফরিদপুরে কিনতে পাওয়া যায় না আল্লাহু আকবার জোরে বলো না কেন আজকে যদি আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরে বেঁচে থাকে যেই নাস্তিক আমার নবীর গাড়ি দিয়েছে যেই নাস্তিক আমার নবীকে চরিত্রহীন বলেছে যেই নাস্তিক আমার নাইলুমি বলেছে যেই নাস্তিক আমার নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে যেই নাস্তিক ফাতেমার চরিত্রে কলঙ্ক দিয়েছে একটা নাস্তিক বাংলার জমিনে থাকতে পারত না পারত না পারত না তাকবীরটাতে লজ্জা লাগলো
সবাই দিলে তো আরো জোর হইতো। ওই স্যারেরা কি লজ্জা নাই? এই যে খাড়ায় যে তাকবীরটা দিছে, এটা দিয়াও কিন্তু লজ্জার ব্যাপার, কথা বলে না কেন? এই যে দাঁড়াইয়া যদি আমি চাচারে কই যে মরার আগে একটা তাকবীর খাড়ায় দেন তো, হে হুইয়াই দিব, পারবো না দিতে, নাকে লজ্জার কারণে দিবেন। এই রসুলের যুগে জিহাদের মাঠে লাভ দিয়ে দাঁড়াইতো সব সাহাবী না, কয়েকজন সাহাবি লাভ দিয়ে দাঁড়ায় তাকবীর দিত, যার উসিলায় সাহাবা ইকরামের ভিতরে আল্লাহর প্রেম জাগ্রত যখন মারহাবা। কি হয়েছে ভাই? এটা দোরাসা, কি সাহেব? এটা জাতিসা? আরে না, কয় জাতিসা দাও করে কেন দেখো গেলে, এটা দোরাসা ভাই যে, হে দেখো কেমন পিঠ পুরল দেখো, এটা দোরাসা জাতিসা দোরাসা মারহাবা। সাপ দেহে কুড়ো হয়ে গেছে, আর যদি কয় যে বেঈমানকে পিটাই দিব পল্টন যাই, এ কব তোমরা হুজুররা যাও, তোমাকে দাম নাই, কারণ তোমরা পরের দেখাও চিনি আপনাকে, মারহাবা কোন আল্লাহ আকবার বলে কষ্ট হইতাছে। আজকে বেশি রাত করবো না, অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবো, কারণ কালকে ঢাকায় পোকা সারা রাত। হ্যাঁ সারা রাতই তো বলবেন, আপনি বইয়ে থাকে না, আমিও থাকবো না, আলহামদুল্লাহ কোন মারহাবা কোন কষ্ট হচ্ছে না তো? তাহলে আমার সাথে একসাথে বলেন, জমিনের মালিককে ওই আল্লাহ আছে না বাবা, ওই আল্লাহ কত সুন্দর ডিক্লেয়ার দিল একটা মানুষ সম্পর্কে, আমি স্রষ্টা সৃষ্টিজীবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী। এ দুনিয়ার মানুষ আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, নবীরে বাদ দিলাম, তার বাবার চরিত্রটা দেখ, তার বাবার তার দাদার চরিত্র কত ভালো ছিল, তার মায়ের চরিত্র কত ভালো ছিল। মারহাবা বলেন। নবীর বাবা প্রথম বাবা ইব্রাহিম বাবা, ইব্রাহিম বাবা রাইখা যাইতেছে নবীর বংশের প্রথম শ্রী ইসমাইল, মা হাজারা পিছনের দিক দিয়ে ডাক দিয়ে কয়, আচ্ছা আপনি যাইতেছেন আমার কোনো দুঃখ নেই, এই সাত মাসের পোলাডারে 8 কেজি খেজুর দিয়া, 5 কেজি গম বাজা দিয়া, কয় কেজি পানি দিয়ে আপনি থুয়া যান আমার কোনো দুঃখ নেই, কিন্তু যাওয়ার সময় একটা আদর তো করে দিয়ে যাবেন, একটু আদর করে দিয়ে দেন বাবা। দুনিয়ায় যদি এই কাজ এই জামানায় কেউ করতো, আপনি যদি শুনতেন যে সাত মাসের বাচ্চারে আলফাডাঙ্গা থানার সামনে ফেলাই থুয়ে বাপ যাইতেছে গেবেন লইয়া, কোলেও লয় না, আমার মনে হয় আমার বুড় আছে সব বাইরেই আমার মাজা ভাড়া হেলাইত, কথা বলেন না কেন? আল্লাহর হুকুমে রেখে গেছেন মানলাম, যাওয়ার সময় একটা পোলার একটা জুমা দিয়ে যান। ইব্রাহিম কোনো কথা কয় না, কোনো কথা কয় না। বিবি আবার যে উঠে লেগামটা ধরছে, যেখানে দাঁড়াইয়া মা হাজেরা বলছিল, এই জায়গা আবু বকরের বাড়িটা, এখন এটা কুদরতি বাড়ি, মক্কায় সব হোটেলে কিন্তু মসজিদ নাই, আবু বকরের বাড়িতে কেন মসজিদ? ওমরের বাড়িতে কিন্তু মসজিদ নাই, আব্দুর রহমান আউফের বাড়ি মসজিদ নাই, ওসমানের বাড়ি মসজিদ নাই, আবু বকরের বাড়ি কেন মসজিদ? বাজন পৃথিবীতে সবচেয়ে যা কিছু আমরা করি, যে রাতকে রাত উজাগার করে ওয়াজ করি, যা কিছু করি, ছেলে মেয়েরে সুখী রাখার লাগে তো করি। হয়তো এখন আমি নতুন করে মাদ্রাসা করতেছি 10 তলা, আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টের এই নেই, সব আমার কষ্টের পয়সা দেখে আইছেন কদমতলি চৌরাস্তা আমার মান নামে মাদ্রাসা করতেছি, জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা, আমি সদস্য সবুজের নামে মাদ্রাসা করতেছি, 10 তলা ফাউন্ডেশন দিছি, 7-6 তলার কাম চলতেছে, অলরেডি 6 তলার ঢালাই হইয়া গাঁথনি হয়ে গেছে, আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই নেই, সব আমার এই রাত্রের কষ্টের পয়সা। কিছু কিছু বক্তা আছে তাদেরকে টাকা দিলে লস নাই, লাভ আছে, কিছু কিছু আছে পেশাদার আর মসজিদ মাদ্রাসা কিছুই নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার এই কষ্টের পিছনে একটা মাত্র উদ্দেশ্য, আপনাদের বহুতবার বলেছি, আমার জনম দক্ষিণী মাকে আমি জীবনে একটা আপেলও খাওয়াইতে পারিনি। আমি চিন্তা করি আমার কষ্টের পয়সা দিয়ে যদি মাদ্রাসা করলে আমার তালবে লিমরা খায়, হয়তো আমার মাকে রুজুলে আল্লাহ মাফ করে দিব।
বাজান রে দুনিয়ায় এমন কেউ নাই সাত মাসের বাচ্চাটারে রাস্তায় ফেলায় দিয়া যায় আবার বইলা যায় রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়র আজিজার আইন আল্লাহ আমার কোলার বউরে রাইখা গেলাম গায়র আজি করেন না কে জারাইন এখানে কোন জারাত নাই এখানে কোন ফসলাদি নাই এই একটা দুধ পাও নাই বাবা দুধ না গাছও নাই মক্কায় এই একটা গাছ নাই আল্লাহ তাই বলতেছে কোরআনে ইব্রাহিম বলতেছে এমন জায়গায় রাইখা গেলাম তোমার অর্ডারে ইন দা বাইতিকাল মুহাররম যেখানে ঘর হবে এখনো হয় নাই বিটাটা পড়ে রয়েছে ধুধু বালুর চর শত শত মাইল দূরের ভিতরে হাজার মাইলের দূরের ভিতরে কোনো ঘর বাড়ি নাই এমন জায়গায় বউটার আর পোলাডারে রাইখে গেলাম মালিক শোনো তা হইলে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়া রযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন আল্লাহু আকবার জোরে বলো আবার বইলা যাইতেছে কি হুনছেন গাছ গাছলা নাই পানি নাই কিন্তু তোমার হুকুমে রেখে গেলাম ওয়ারযুকুহুম মিনাত থামারাত কি খাইবে আমি জানি না কিন্তু তোমার কাছে রেখে গেলাম খাবারের ব্যবস্থা তুমি করবা ওয়ারযুকুহুম মিনাত থামারাত থামারাত মানে থামার এক বছর থামারাত এখানে কিছু ফলের গাছ তুমি নিজে লাগাই দিবা তা নাহলে ওরা খাইব কি বাঁচব কেমনে লাআল্লাহুম ইয়াশকুরুন এরা খাইবার পরে যদি আবার তোমার শুকরিয়া আদায় না করে তাহলে আবার আমার কৈফিয়াত দিবা কারণ পোলা আর পোলার মা যদি এই জায়গা থাকে স্বামী কাছে না থাকে ওই মহিলা কোনোদিন পর্দা ঠিক থাকে না কথা বলেন না কেন রব্বানা লিয়ুকিমুস সালাত আমার বউরে আর আমার পোলারে নামাজি তুমি বানাইবা কার কাছে বলতেছে রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস যদি এই শহরে মানুষ নাই জনমানবহীন এলাকা যদি কোনদিন এই শহরে মানুষ আছে কোন যুবক জানো আমার যুবতি বিবির দিকে চোখ তুলে তাকাইয়া না বলে আই লাভ ইউ কারণ আমার হাজেরা বিশ্ব সুন্দরী আল্লাহু আকবার জোরে বলেন লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি যারা আসবে এখানে এখানে আমার বউর দিক নজর দিবে কেউ যেন খারাপ নজরে না তাকাইয়া বলে মা তুমি কেমন আছো কেউ যেন ডার্লিং এর নজরে না তাকায় সবাই যেন মান নজরে তাকায় এই দায়িত্বটা তুমি তুলে নিও কারণ আমি থাকবো না আমার বউরে কে দেখে রাখবো আমার বউয়ের সতীত্ব তুমি বজায় রাখবা এর ভিতরে মা হাজরা বলে যাইবার আগে একটু পোলা ডারে কোলে লয়া যা আমি বাচ্চার বাড়ি ছিলাম চাকরানি কপাল দোষে হইয়া গেছি রাজরানি আমি বাচ্চার বাড়ি চাকরানি ছিলাম কাজের বুয়া ছিলাম আল্লাহ আমারে রাজরানি বানাইল এখন আবার চাকরানি বানাইয়া বনবাসিনী বানাইল আল্লাহ তোমার খেলা কান্না বুঝি না তোমার খেলা এই জগতে বুঝে না এই আমার বুয়ালমার ও আলপাডাঙ্গার বাইরে দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায় দাও দে ও আমার মা বোনের মায়েরা হাজার হাজার মাইল দূরের ভিতরে কোনো বাড়ি ঘর নাই একটা মহিলা ওয়াকুতুব হয় মনের ভিতরে ভয় লইয়া কোনো কাজ করে না আল্লাহর কাছে রাইখা যাচ্ছে না আল্লাহই দেইখা রাখবো কিন্তু যাইবার আগে পোলার একটু আদর দিয়া চুমা দিয়ে যান ইব্রাহিম নবী হাত এইভাবে দিয়া বলে হাজরা রে পোলারে চুমা দেওয়ার পারমিশন নাই রে হাজরা হাজারা বলে কি পোলারে চুমা দেওয়ার পারমিশন নাই মানে কি মানা করছে তোমারে আমার বড় আপা না কে
ইশারা দিয়ে কয় কথা বলার সুযোগ নাই, উনি আমার না করছে, জানি না সে আমার কি ইমতিহান করতেছে। হাজারা তুই কষ্ট নিস না, যে আমার পোলারে আদর করতে না করছে তার কাছে রেগে গেলাম। হাজারা বলে সে না করছে, ঠিক আছে তাহলে এখন আপনি যান, রাস্তা খালি করে দিলাম। বাজান হে মহিলারা, পারবা জীবনে হাজারার মতো, আজকে তো মহিলা দিছ কলাইয়া। ইব্রাহিম যখন ইব্রাহিম খলিল রোড দিয়ে কেদুয়া বিরিসের নিচ দিয়ে যায়, এ মক্কাটা কিন্তু অনেক বড় না, ছোট্ট একটা শহর, মারহাবা কর, 7 কিলো দূরে গেলে আর মক্কা নাই, মক্কা শহর শেষ। আল্লাহর খলিল ইব্রাহিম যখন পাহাড়ের মাঝখান দিয়ে ঘেসে ঘেসে যায়, একবার চাইছিল গাছটা পুরো ইসমাইলের শেষ দেখা দেখবে, কত কষ্টে জমজম, কত কষ্টে জমজম, ঘাটটা ঘুরানো যাবে না, ঘুরাইলাম না। হঠাৎ করে মা হাজেরা ইসমাইলকে বলে, বাবার জীবন উত্তরে দেখে নাও, কারণ আমার বিশ্বাস এই বাক্কা শহর তখন মক্কার নাম, মক্কা না, মক্কার নাম কি জোরে বলেন না কেন, হাজার হাজার বছর আগের থেকে এই শহরটার নাম বাক্কা, বাক ভাল্লুকের এলাকা, গহীন জঙ্গলে তা চারিদিকে পাহাড়, শুধু হিংস্র প্রাণী বাস করে, বড় বড় বিষাক্ত সাপ বাস করে, কোন মানুষ বাস করে না, এটার নাম এই জন্য রাখছে বাক্কা, জুম নিয়ে যান। এ মুসলমান মা হাজারা বলে একটু পরে তোর বাঘে নিয়ে যাইব, তোর জীবনের তরে বাঘে দেখে লো। নবীদের কালে 6 মাসের ইসমাইল যখন বয়স, তখন তাকে আমাদের দেশে 3 বছরের বাচ্চার মতো মনে হইত, নবীদের কাল্লা এক্সট্রা ভাবে বড় করে দিছে, খুব দ্রুত বড় করে দিছে। এটা কোরআন শরীফের কথা, হুজুর কর মারহাবা। আবার ইসমাইল বাবার দিকে তাকায় হাতটা বাড়ায়, আব্বু একবার আমাকে কোলে নিয়ে যাও। ইব্রাহিম তাকায় না, তখন মা হাজরা বললেন, ঠিক আছে যা, আপনি যেরকম বলে গেলেন আমার পোলা যেন 12 বছর পরে আসি আর 20 বছর পরে আসি, যেমনে পোলা রাইখে গেলাম এইভাবে যেন অক্ষত অবস্থায় থাকে ইনশাআল্লাহ। হে হাজেরা, আমার পোলা যদি অমানুষ হয়ে যায়, আমি তোর কাছ থেকে আর আমার আল্লাহর কাছ থেকে জবাব চাই। আল্লাহ আকবার জোরে বলেন না কেন। হাজেরা বলে, ঠিক আছে যান, আপনার ছেলেকে আমি চেষ্টা করি মানুষ করার জন্য। ইব্রাহিম চলে গেলেন, আপনাদের জানা আছে আল্লাহর খলিল যখন চলে গেলেন মাত্র 13 থেকে 14 দিন, কোন রাওয়ায় তার 21 দিন, কোন রাওয়ায় তার 28 দিন, কোন রাওয়ায় তার 32 দিন, মা হাজেরা 7 গুণারে পিষে পিষে খায়, একটা খুরমা খায় আবার খায় না, এদিক দিয়ে বাজান কিছুদিন পরে হাজেরার খাবার গুলা বাবা কাক পক্ষীতে লয়ে গেছে, হাজেরা এখন নিঃস্ব হয়ে গেছে, আমার আল্লাহর পরীক্ষা আরো চাপাইয়া দিছে, অন্য প্রাণীতে হাজেরার খাবার খেয়ে ফেলেছো, পানিও নাই গো বাবা। মা হাজেরা হতভম্ব হয়ে গেলেন, মালিক রে আমি আমার স্বপ্নের কলিজার টুকরা জাদুরে কেমনে বাঁচামু, আমার স্বামী বলে গেছে এক যুগ পরে আইসা তার পোলা তার কোলে দিতে, মানিক এখন আমি কি করব, একটা দৌড় দিয়ে সাপা মারা দৌড়াই গো বাবা। আপনারা জানেন 10-7 বার যখন দৌড় দিয়া যেখানে সবুজ বাতি জ্বলে এখানে দাঁড়াইয়া ঘাটটা এইভাবে উঁচা করে দেখে জমজম বের হচ্ছে, জমজম মানে ফুলকি দেয়া, জমজম কোনো পানির নাম না, জমজম মানে ফোয়ারা, ফিলকি দিয়া পানিগুলা উঁচা হইয়া তিনা তুসা হইয়া উঠতেছে। মা হাজেরা মনে করছে এখানে বুঝেন রৌদ্র মরিচিকা পিস ডালার উপরে দেখবেন 17 মাসে নাচে না পানির মতো, মনে করছে নাচতেছে। মা হাজেরা দেখে না ইসমাইল এইভাবে হাত নাড়ায় পানি তার সাথে এইভাবে উঠতেছে, মা হাজেরা দৌড়াই এসে দেখে আরে কি সুন্দর পানি, ইসমাইল রে দূরে শোয়াইয়া বাবা পত
প্রথম কাবা ঘরের সামনে সিজদা দিলেন। এই যে হাজিরা যে দুইটা জায়গায় সুমা দিতে চায়, ইয়ামানি রুকনে ইয়ামানি, এখানে মা হাজেরা প্রথম সুমা দিছিলেন। সিজদা দিয়ে এখানে কাঁদলেন, মালিক রে পানির ব্যবস্থা যখন হয়েছে খাবারের ব্যবস্থা হবে, কারণ পানি ছাড়া কোনো প্রাণী বাঁচে না, পানি ছাড়া কোনো শস্য শ্যামলা হয় না। পাটকার ধানকার যদি বৃষ্টি না হয় বাবা, নদীর পানি দিয়া পুষ্করণীর পানি দিয়া সেচ দিয়া তারপরে লাগায়, বোঝা গেল পানি ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর হুকুমে সব কিছু হয় কিন্তু পানির দরকার হয়, কথা কন না কেন? আল্লাহ পানি যখন দিছো এখন ইনশাআল্লাহ সবই হবে। মা হাজেরা এক বদনা পানি, আপনারা তো জানেন, আবার বলছি, এক বদনা জমজম নিয়ে দেখি একটা কাক করতে দেন উড়ে আইছে, উড়ে আইছে মা হাজেরার সামনে একটা খেজুরের বিচি ফেলাইছে, সুবহানাল্লাহ, খেজুরের বিচি ফেলাইছে, এটার মা হাজেরা টুকাইয়া একটা পাথরের নিচে রাইখা আর একটা পাথর দিয়ে চাপা দিয়া কিছু দুলা বলো যে এক বদনা জমজম ঢেলে দিছে, ঢালতে দেরি আছে, রাতা রাতের ভিতরে গাছ হইয়া বল দৌড়া পাইকে গেছে। কারণ কি? ওই যে ইব্রাহিম দোয়া করছিল, ওয়ারজুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমার হাজেরারে ফল গাছ লাগাই দিও, আল্লাহকে এমন ফল দিমু পৃথিবীর কেউ পারবো না। আরো জোরে কর, এক রাতের ভিতরে ফল গাছ। মা হাজেরা এইভাবে ধরে টান ঝাঁকি মারে ফলগুলো পরে। এখন এক বুড়ি ঘরে বাস করে, ছাওয়াল মেয়ে নাতি পোতা সব ডাকায় থাকে, বুড়ি দেখবেন তাল দা বেল দা বড়ই গুলা বাইন্দা বাইন্দা পোটলা বাইন্দা থুয়ে দেয়। বুড়ি কত খাইব, কত কেন না কেন? পোলারে ফোন দেয়, বাবারে আয়ে খাইয়া যা, তুললে করে বড়ই বাইন্দে তুইছি বাবা, বলে কি বলে না, বড়ই কে ঢাকা অভাব আছে, কিন্তু মার হাতের বড়ই পৃথিবীতে কই পাইবে না। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, হেন মোনাজাত করে দিমু না? তাহলে যেই মা বড়ই গুলারে বাইন্দা থিয়া দেয়, টক বড়ই যা লবণ ছাড়া খাও জানা, এ বাবা তা অনেক মিষ্টি বড়ই পাইবা, কিন্তু মার হাতের টক বড়ই এটা যে জান্নাতি খাবার এটা তুমি জানো না। মার হাতের সোয়া লাগার কারণে এটা জান্নাতি হয়ে গেছে। মার হাতের খাবারটা হাউজে কাউসারের সাথে দামি হয়ে গেছে। কারণ কি জানো? আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতু কাওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তো মা বাবা যদি জান্নাত হয়, মার হাতের সোয়া লাগার কারণে এটা জান্নাতি খাবার হয়ে গেছে। তো জান্নাতি খাবার যদি খাইতে চাও, আজকে রাত্রে যে মায়ের ঘুমেতে উঠাও, একটা ডিম ভাজা মার হাতের খাইয়া এক প্লেট ভাত খেয়ে ঘুমাবা, পেটে যত ব্যথা আছে সব ভালো হয়ে যাবে। আজকে বোর হাতের খায়েই মগা, বোর হাতের খাস, মার হাতের খাইতে পারোস না? এই যে আমাগো মা নাই, সারা জীবন কাঁদলো আর কোনোদিন পামু না, সারা জীবন কাঁদলো মার হাতের খাইতে পারবো না। এই খাবারটা শুধু জীবনে একবারই আসে, একবার চলে গেলে আর আসে না। বিয়া তুমি আজকে একটা বউ মরে গেছে, আর একটা বিয়া করলে বউ পাইবা, ভাই মরে গেলে সব ভাই পাইবা, কিন্তু মা যদি মরে যায় তোমার মায়ের মত আর কাউকে পাইবা না। কারণ আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি, আমি জানি মা কি জিনিস, আমি জানি। যুবক ভাই এখন দিলটা নরম করে দিবা, মা হাজেরা খেজুরের বিচিটারে আস্তে করে পাথরের নিচে রেখে দিলেন, খেজুর গাছের বাগান হয়ে গেল। একটু পরে মা মা হাজেরা মনে মনে ভাবে, এখন তো আরো কিছু লাউ গাছের দরকার, ডাটা শাকের দরকার, কইতে জানো কে বিসি আইনা দেয় বাবা। মা হাজেরা নিজেও জানে না, আস্তে করে ছিটাইয়া দেয়, জমজম ফেলে দেয়, এক রাতের ভিতরে শাক, এক রাতের ভিতরে লাউ, সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হইয়া যায়। মা হাজির আনন্দ দেখায় আর আল্লাহ শুকরিয়া আদায় করে, ইসমাইল বড় হয়ে গেছে। হঠাৎ করে ইব্রাহিম বলে, ও মালিক একবার যদি বলতা, দেখে আসতাম আমার কলিজার টুকরা ইসমাইল কেমন আছে। এই যুগে ছেলে মেয়েরাইকে বিদেশ গেলে চার বছরের ভিতরে হলো টেলিফোনে কথা কওয়া যায়, ইমোর ভিতরে দেখে কথা কওয়া যায়, জাদুটা কেমন হয়েছে, বড় হয়েছে না কি হয়েছে, তাই না বাবা? কিন্তু টেলিফোন তো ছিল না,
আল্লাহ রে বলে মালিক তুমি যদি বলতা মনে হয় আমার ইসমাইল বাইসা নাই আমার বিবিরে কেউ হয়তো লইয়া গেছে এই যে চারটা বছর ফেলাইতে আসলাম আজ পর্যন্ত যাইতে পারলাম না আল্লাহ বলে ইব্রাহিম রে পোলারে যদি দেখার এত প্রেম লাগে যা দেখে আসবি শর্ত একটা পোলারে কোলে নিতে পারবি না শর্ত একটা পোলা কোলে করতে চাইলেও নিতে পারবি না ইব্রাহিম কাল্লা একটা ফ্রি মাইন্ড একটা কথা কওতো সেই কেন না কোলে নিতে না করলা এখন চার বছর হইছে এখন একটু কোলে নিতে না করো কেন কওতো আল্লাহ বলে ইব্রাহিম রে এখন বলবো না বলবো আরো কয়েক বছর পরে ইব্রাহিমকে ঠিক আছে তুমি কইও আমি যাই ইব্রাহিম আসলেন আপনারা জানেন জাবালে কাবা যেখানে এত ঘটনা ঘটছে আল্লাহু আকবার বলেন পৃথিবীতে এবাদান সর্বপ্রথম কাবা ঘরের পাথর যেখান থেকে টোকাই আল্লাহর ঘর বানানো হয়েছিল ওয়া ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল যেখান থেকে পাথর টোকাই ইসমাঈল বাবার হাতে তুলে দিত ইব্রাহিম নবী এইভাবে আরেকটা পাথর এক জায়গায় করে এমনি জাতা দিত সুপার ভুলুর মতো আঠা লাগিয়া জোড়া লেগে যেত কোন রড সিমেন্ট লাগে নাই কাবা ঘর বানাইতে ওই যে কাবা ঘর এখনো খাড়াই রয়েছে কোন রড সিমেন্ট নাই এটা নবীদের হাতের ছোঁয়া জোরে কোন মারহাবা কোন রড সিমেন্ট নাই কাবা ঘরে এ মুসলমানের পোলা এটা ইব্রাহিম নবী এভাবে জাতা দিয়ে থুইয়া দেয় আধার মতো লেগে থাকে শেখ পাহাড়ে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন আসার পরে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম একটা আমার চেহারার মতো একটা বাচ্চা খেলাধুলা করতেছে কষ্ট হইতেছে এবার দিলটা নরম করেন একবার হুবাহু আমার সম্মত চেহারা পৃথিবীতে আমার নবীর চেহারার সাথে কয়েকটা চেহারা মিলছিল আবশ্যক মনে রাখবেন তাফসীরে মুজাহিরের ভিতরে এক নাম্বার হলো ইসমাইল নবীর চেহারা আমার নবীর মতো চেহারা ছিল হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো ছিল তো ইসমাইল নবীর চেহারা ইব্রাহিম নবীর মতো হুবাহু জাতির পিতা যখন দেখে জাবালে কাবার ওখানে বিশ পঁচিশ জন ছেলে এমন যদি বলেন ছেলেগুলা করতে আইলো এই চার বছরের ভিতরে ওই যে ইব্রাহিম দোয়া করছিল ওই যে দোয়া করছিল ফাজাল আপনি দাতাম মেনান তাহবি ইলাইহি যদি কোনদিন পুরুষ আসে এই দেশে জানি এখানে আসবে যদি আসে কোনো বণিকরা আমার হাজেরার দিকে কেউ যেন খারাপ নজরে না তাকায় মান নজরে তাকাইয়া আমার ইসমাইলের সবাই ভাই বানায় আর আমার বিবির সবাই মা কয় এ হাজেরার দিকে কুদৃষ্টি তাকা তুতু দূরের কথা বাবা হাজেরার বাড়ির সামানার কাছে কেউ যায় না কোন মহিলা যদি তার সতীত্ব বজায় রাখার চেষ্টা করে আল্লাহ তার হেফাজত করে কথা কর না কে আর আমার দেশের মহিলারা চলে রাস্তাঘাট দিয়ে অস্ট্রেলিয়ান গরুর মতো পুরুষে চাইবো না চাইবো কি আবালে নজুবিল্লা কর না কেন আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে ইফতিজিং করলে ছয় মাসের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা কে এই কথা কম জানা যে বোর কাছারা যেটা বাইরে হবে ওই মা বাপের দৈরা ছয় মাসের জেল দিব কথা ঠিক কেন ঠিক চলবে বিপদটা গোলা বান্ধে দোষ বাজা মাছ বিলের কাছে থুইয়া যদি কষ্ট আমার দুলা ভাই লাগে খাইস না বিলাইতে কইবো খালি থুইয়া যা তোর পাতিলা শুদ্ধ আমি গায়েব করে ফেলাবো কথা ঠিক কেন ঠিক বোকার শহরে বাস করি আমি আমার মা বোনদেরকে বলবো তুমি যদি তোমার সতীত্ব বজায় রাখো 100% আমার মাওলা তোমাকে হেফাজত করবে কথা ঠিক না মা হাজারে কি আল্লাহ করে নাই এত দামি দামি মেহমান গুলো আসছে ইয়ামান থেকে সেই মিশর থেকে সেই সৌদাগররা আসছে সেই সুদান থেকে এত মানুষগুলো আইসা হাজরারে দেখে সবাই মাথাটা নত করে বলে মা এই গহীন জঙ্গলে আপনি কই থেকে আসলেন মা ও মা এখানে যখন পানির ব্যবস্থা হয়েছে আপনার সন্তানের বদৌলতে ইসমাইলের বদৌলতে আমরা এই দেশ থেকে যাব না আমরা এখানে বসবাস করব এরাই হলো আমার নবীর বংশ মারহাবা কর বনি জহুরা যেটাকে বলা হয় এটা সব হলো মা হাজেরার উৎপত্তি শহরটা সুন্দর হলো ইব্রাহিম নবী তো ভাবছে মনে হয় হাজেরার তার পোলা আছে আয়া দেহে ভাই এত সুন্দর বসত বাড়ি দেখার মতো চার বছরের ভিতরে সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা শহর হয়ে গেছে জঙ্গল এখন আর জঙ্গল নাই জঙ্গল হয়ে গেছে মঙ্গল ইব্রাহিম আলাইহিস সালাম শহরটা চিনে না কিরে এত সুন্দর বাড়িঘর করতে আসলো ছোট্ট ছোট বাচ্চারা করতে আসলো
মিশরীয় বাচ্চাগুলা ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের সাথে খেলাধুলি করতেছে, ইয়ামানের বাচ্চাগুলা খেলাধুলা করতেছে, বসত বাড়ি কত সুন্দর হয়েছে। ইসমাইলকে জিজ্ঞেস করে বাপে।